नमस्कार बंधुरा सबाई के स्वागत जानाई ओवी आर्ट्स एंड क्राफ्टे। तो आज के एखाने आमी एकटा सिनारी आका शेखाबो जेटा होच्छे इंग्रजीर नय अक्षर दिए। देखो प्रथमे आमी किछु नय एके निच्छि इंग्रजीर। देखो एखाने टोटाल आमी चारखाना नय आमी एखाने एके निच्छि। आमार चारटे नय आका हये गेछे। एरपर आमी एकटा लम्बा दाग केटे निलाम, सोजा एकटा लम्बा दाग केटे निलाम, दागटाके किछुटा नामिये किछुटा बाकिये निलाम। सेम भावे तार तला दिये आर एकटा दाग आमी एखाने टेने निलाम। देखो एटा अनेकटा गाछेर डालेर मतो लागजे। एरपर आर एकटा बाका दाग, दुटो दाग आमी ओपर दिके निये चले गेलाम। एरपर जे नयगुलोर एकेछिलाम तार माथार दिक थेके হাফ রাউন্ড কিছু অংশ আমি এখানে এঁকে নিচ্ছি। প্রত্যেকটা নয়ের মাথার দিক থেকে নিচ পর্যন্ত হাফ রাউন্ড ডিমের মতো অংশ এঁকে নিলাম। এরপর তার এক সাইড দিয়ে যেরকম দাগগুলো টানছি ঠিক এরকম চারটেরই ক্ষেত্রে আমি এইভাবে দাগ টেনে নিলাম এবং তার এক সাইড দিয়ে হাফ রাউন্ড দাগ টেনে নিচ্ছি। আশা করছি এবার তোমরা বুঝতেই পারছ আমি কি আঁকতে চাইছি। আমি এখানে নয় দিয়ে কিছু পাখি আঁকতে চাইছি, যেখানে এখানে পাখির ঠোঁটটা আমি এখানে এঁকে দিলাম। দেখো এবার পরপর আমি সবকটা পাখির ঠোঁট আমি এঁকে নিচ্ছি। এরপরে আমি প্রত্যেকটা পাখির ছোট্ট সুন্দর গোল চোখ এঁকে দিচ্ছি। আশা করছি এই টাইপের ভিডিও এবং এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে এবং এই টাইপের আরও ভিডিও তোমরা দেখতে চাও তাহলে আমার চ্যানেল ওভি আর্টস অ্যান্ড ক্রাফ্টে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে যে বেল আইকনটা দেখাচ্ছে সেটার উপর ক্লিক করে রেখো, তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব তখনই সেটা তোমাদের নোটিফিকেশান বারে চলে যাবে। চলো এবার আঁকার দিকে এগোনো যাক। দেখো এবার আমি পাখিগুলোর লম্বা লম্বা লেজ এঁকে দিচ্ছি। এটা তিন নম্বর পাখিটার লেজ আমি এঁকে দিচ্ছি। এবার চতুর্থ পাখিটার লেজ আমি এখানে আঁকছি লম্বা করে। এবার পাখিগুলো যে ডালের ওপর বসে আছে এবার গাছের ডালে পাখিগুলোর পা আঁকছি। এটা প্রথম পাখিটার পা আঁকা হয়ে গেল, এরপর দ্বিতীয় পাখিটার পা আঁকা হচ্ছে, এরপর তৃতীয় পাখিটার পা আঁকছি, এরপর চতুর্থ পাখিটার পা আমি এখানে আঁকলাম। এরপর দেখো পাখির যে ডানা হয় তাতে যে পালক থাকে, ভাঁজ, পালকের ভাঁজ, সেইগুলো আমি এখানে পরপর এঁকে নিচ্ছি। ওপর থেকে বড় বড় করে, নিচের দিকে ছোট করে এবং শেষ দিকে লম্বা লম্বা যে পালকগুলো থাকে সেইগুলো আমি এখানে আঁকছি। খুব ভালোভাবে তোমরা খেয়াল করবে এবং আমি স্টেপে স্টেপে খুব সুন্দরভাবে এই আঁকাটাকে এঁকে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। এবং শেষ দিকে এবং পেছন দিকে লেজের আগের যে পেছনের অংশ পাখির সেইটা এঁকে দিলাম। দেখো গাছের ডালের নিচ দিয়ে, ওই দেখো এখানেও আমি সেম একই জিনিস করলাম। আবার পাশের পাখিটারও গায়ে সেই পালকগুলো আঁকার জন্য আমি ঢেউ খেলানো হাফ রাউন্ড অংশগুলো এঁকে যাচ্ছি। এবং যত নিচের দিকে যাচ্ছি দেখো আমি আস্তে আস্তে ছোট পালকগুলো এঁকে যাচ্ছি এবং লম্বা দাগ দিয়ে দিচ্ছি একদম শেষের দিকে গিয়ে। দেখো এবং শেষ পাখিটা আমি সেম করব। দেখো শেষ পাখিটাও আমার আঁকা প্রায় কমপ্লিট হয়ে গেল। ছোট ছোট পাখাগুলো আমি এঁকে দিলাম। আস্তে আস্তে আমার পাখাগুলো ছোট করছি আমি এবং একদম শেষে গিয়ে লম্বা লম্বা সরু সরু দাগ টেনে দিলাম। এরপর যে লেজগুলো আছে তাতে তো সরু সরু কিছু পালক থাকে, তো সেগুলোকে আমি দুই সাইডের পালকের যে দাগ দাগ অংশ সেইটা বোঝানোর জন্য সরু সরু লম্বা লম্বা দাগ এখানে টেনে দিচ্ছি। এটা দেখতেও সুন্দর লাগবে, অনেকটা দেখতে পালকের মতোই লাগবে পাখির। দেখো প্রত্যেকটা পাখির ক্ষেত্রে আমি সেম জিনিস করছি। এবার আমি গাছের ডালে পাখিগুলো যে গাছে বসে আছে তার ডালে কিছু ফল আঁকছি। দেখো গোল গোল ফল আমি এখানে এঁকে দিলাম। এরপর আরেকটা সাইড দিয়ে আমি আরো ফল এঁকে দিচ্ছি। একটা থোকা টাইপের ফল এখানে হচ্ছে সেটা আমি এঁকে দিচ্ছি।
আশা করছি এই ভিডিওগুলো তোমাদের খুব ভালো লাগবে এবং এই টাইপের আরও ভিডিও যদি তোমরা দেখতে চাও, আমার চ্যানেলে প্রচুর ভিডিও রয়েছে এই টাইপের, তো ওভি আর্টস অ্যান্ড ক্রাফট যে চ্যানেলটা আছে সেখানে গিয়ে তুমি এই টাইপের ভিডিও তোমরা দেখতে পারো। এবং ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, তাহলে আমি অনেক খুশি হব। দেখো এখানে আমার লম্বা লম্বা গাছের ডালও এঁকে ফেললাম। এরপর আমি গাছের নতুন টাইপের একটা পাতা আঁকছি। দেখো গোল গোল টাইপের পাতা আমি এখানে আঁকছি, একের পর এক আমি গোল গোল টাইপের পাতা আমি এখানে এঁকে যাচ্ছি। একগুচ্ছ পাতা আমি যে গাছে যে ভরে পাতা হয় সেই রকম পাতা আমি এখানে এঁকে যাচ্ছি। এখান থেকেও আমি কিছু ডাল বার করে পাতাগুলো এঁকে যাচ্ছি। দেখো আমার পাতা দিয়ে পুরো গাছটা ভর্তি হয়ে গেল। এবং এদিকেও আমি কিছু পাতা এঁকে দিচ্ছি দাগ টেনে। দেখো এখানেও আমার হয়ে গেছে অনেকগুলো পাতা এঁকে দিলাম। আবার সেম ভাবে আরো অনেক পাতা আমি এখানে আঁকবো। দেখো আমি যেখানে ফাঁক পাচ্ছি, আমার যেখানে মনে হচ্ছে আমি সেখানেই পাতা আঁকছি। তোমাদেরও যেখানে মনে হবে, যেরকম মনে হবে, তোমরা সেরকমভাবে এই ছবিটা আঁকতে পারো। এবং আশা করব এই ভিডিওটা তোমরা পুরো দেখবে এবং আমি খুব সহজভাবে স্টেপে স্টেপে কীভাবে এটা আঁকবে, রং করবে, পুরোটাই আমি এখানে দেখিয়েছি। দেখো আমার এখানে পাতাগুলো আঁকা প্রায় কমপ্লিট হয়ে গেল। এবার কিছু শ্যাডো দিচ্ছি পাখিগুলোর, যে জায়গায় মনে হচ্ছে আমার একটু শ্যাডো হবে সেখানে আমি মার্কার পেন দিয়েই শ্যাডো দিয়ে দিচ্ছি। এবার আমি রং করা শুরু করলাম। প্রথমে হালকা যে কচিকলা পাতা রংটা রয়েছে সেটা নিয়ে আমি পাখির গায়ে রং করা শুরু করলাম। খুব ভালোভাবে লক্ষ্য করবে আমি দেখো পুরো পাখিটাই কিন্তু রং করছি না, কিছু অংশ ছেড়ে দিচ্ছি, এরও কারণ আছে। দেখো আমি সেম ভাবে পাশের একদম শেষের প্রথমের পাখিটা একদম শেষের পাখিটায় কিছুটা অংশ করে ছেড়ে দিচ্ছি এবং কিছুটা অংশ কচি কলা পাতা রং করে ছেড়ে দিচ্ছি। দেখো কিছু অংশ ফাঁকা রেখেছি। এবার কি করলাম, আমি হালকা হলুদ রংটা নিলাম এবং যেই জায়গাগুলো আমি ছেড়ে দিয়েছি সেই জায়গাগুলোই আমি হলুদ রংগুলো দিয়ে ভর্তি করে দিলাম। দেখো এবার রংটা দেখো কতটা উজ্জ্বল হয়ে বেরোলো এবং কতটা সুন্দর লাগছে পাখিগুলোকে। আশা করছি তোমাদের যেমন খুশি তোমরা এখানে আঁকতে পারো, যেরকম রং তোমরা এখানে ইউজ করতে পারো, যে যাতে ছবিটা দেখতে ভালো লাগে। এই ছবিটা আমি পুরোটাই নিজের মন থেকে আঁকছি, না আগে কিছু প্র্যাকটিস করেছি না করছি, আমি মনে হয়েছে আমি এটা এঁকেছি। এরপরে দেখো আমি ডিপ সবুজ রংটা আমি এখানে লাগিয়ে দিলাম, যে জায়গাগুলো আমার মনে হচ্ছে একটু ভেতরের দিকে ঢোকাতে হবে। ডিপ রং দিলে সেটা ভেতরের দিকে ঢুকে যায়, এটা সবাই বোঝো। বা এই টাইপের ভিডিও আঁকতে গেলে বা এই টাইপের ছবি আঁকতে গেলে এগুলো তোমার আগেও অনেক কাজে লাগবে। দেখো আমি যে জায়গাগুলো ঢোকাতে হবে মনে হচ্ছে সেই জায়গাগুলো ডিপ রং দিয়ে বোঝাচ্ছি। দেখো আমি যে জায়গাগুলো বোঝাতে হবে সেই জায়গাগুলোই শুধু ডিপ রং ইউজ করছি। এরপর হালকা সবুজ যেটা নিয়ে আমি যে জায়গাগুলো ডিপ বেশি হয়ে গেছে সেই জায়গাগুলো হালকা করে ব্লেন্ড করে দিচ্ছি এবং রংটাকে সমানভাবে মিশিয়ে দিচ্ছি। দেখো আমার এই টিয়া পাখি দুটো, বা টিয়া পাখি না হোক অন্য যে কোনো পাখি হোক, সবুজ টাইপের আঁকা হয়ে গেছে। এরপর পাশের আমি যে পাখি দুটো রয়েছে তাতে আমি নিলাম একটু ডিপ হলুদটা, নিলাম এখানে লাইট হলুদটা না, একটু ডিপ হলুদটা আমি এখানে নিয়েছি এবং সেমভাবে কিছু অংশ ছেড়ে দিয়ে আমি কিছু অংশ রং করছি। লেজেও সেম অংশই করে দিলাম সেমভাবে। দেখো এবারও পাশের পাখিটাও একটু হালকা, এবার একদম হালকা হলুদটা আমি এখানে শেষের পাখিটার জন্য ইউজ করছি এবং লেজের দিকেও সেমভাবে আমি এখানে করে দিলাম। এরপর আমি স্কেচ পেন নিলাম এবং পাখির যে পাগুলো আছে সেই পাগুলোয় রং করে দিলাম। কেন পরবর্তীকালে আমি এই জায়গায় রং করতে পারবো না, আমার করতে অসুবিধা হবে,
এরপর আমি লাল রংটা নিলাম। লাল রংটা নিয়ে পাখির দেখো সাইড দিয়ে যে জায়গায় আমার মনে হচ্ছে বের করতে হবে ডিপ করে ঢুকিয়ে এবং হলুদ জায়গা অংশগুলো বেরিয়ে আসবে, পাখি যে গোলগাল অংশ হয় সেই অংশগুলো বোঝাতে জন্য আমি লাল রং করছি। দেখো এখানে কিভাবে আমি রংটা করছি, আমি যেভাবে রং করছি ধৈর্য ধরে পুরো ভিডিওটা তোমরা দেখো তাহলে তোমরা খুব সহজভাবে এবং খুব ইজিলি এই টাইপের সিনারি তোমরা আঁকতে পারবে। দেখো এরপরে আমি আরেকটু হলুদ দিয়ে যে লাল রংটা করেছি সেটাকে ব্লেন্ড করে দিলাম। দেখো এই পাখিটাও আমার মোটামুটি হয়ে গেল। এবার পাশের পাখিটা করার জন্য এবার আমি কমলা রং নিয়েছি, এবার লাল না এবার কমলা নিয়েছি। কমলা নিয়ে আমি এই রংটা ঘষা শুরু করেছি এবং তারও সেমভাবে অন্য পাখিগুলো যেভাবে করেছি আমি সেইভাবেই এই পাখিটাও করছি। প্রথমে কমলা, এরপর একটু ডিপ কমলা বা লালচে যে কমলাটা সেইটা আমি এখানে ইউজ করছি। তোমাদের যেমন খুশি পাখির গায়ের রং তোমরা তেমন খুশি এখানে ইউজ করতে পারো, আমার যেটা ভালো লেগেছে আমি সেটা ইউজ করছি। এবার আবারও হালকা হলুদ দিয়ে আমি এই পুরো গায়ের রংটাকে ব্লেন্ড করে দিচ্ছি পাখির। দেখো আমার ছোট ছোট চারটে পাখি আঁকা কমপ্লিট হয়ে গেল প্রায়। এরপর আমি টিস্যু পেপার নিয়ে পাখিগুলোকে গাগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি যাতে সুন্দর লাগে, পাখির গাগুলোকে সুন্দর লাগে। তো সেই ব্লেন্ডটা আমি করে দিলাম। আর একটা টিস্যু পেপার নিয়ে এবার লাল হলুদ যে পাখিগুলো সেগুলোর ব্লেন্ড করছি। দেখো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এরপর আমি ফলগুলোকে খুব সহজভাবে আঁকবো। দেখো ফলগুলোকে প্রথমে একটু হলুদ দিয়ে নিলাম, তারপরে লাল রং দিয়ে তার চারিপাশে ঘুরিয়ে দিয়ে দেখো এখানে খুব সহজভাবে এবং সুন্দরভাবে খুব সুন্দর আমি ফল এখানে এঁকে দেবো এবং হালকা পেপার দিয়ে আবার ব্লেন্ড করে দিলাম যাতে থোকাটা বোঝানোর জন্য। এরপরে গাছের পাতাগুলো সেম খুব সহজভাবে খুব তাড়াতাড়ি যাতে তোমরা করতে পারো সেই জিনিসটা আমি এখানে বোঝানোর জন্য করছি। দেখো খুব তাড়াতাড়ি আমি যতটা পারলাম হালকা সবুজটাকে ইউজ করলাম। সব কটা পাতায় দেখো আমি কিছু কিছু অংশ ছেড়ে দিচ্ছি এবং কিছু কিছু অংশে হলুদ দিয়ে দিলাম, হালকা ছেড়ে দিলাম, এইভাবে তাড়াতাড়ি কিছু করে দিলাম। এবং অন্যান্য পাতাগুলোতেও হলুদ করলাম, আবার সবুজগুলোকে ঘষে দিলাম এবং আবার ডিপ সবুজও কিছু অংশে নিচের দিকের পাতাগুলোতে করে দিলাম। এরপরে দেখো সেম প্রসেসই আমি আবার ফলো করলাম, টিস্যু পেপার নিয়ে পাতাগুলোর ওপর ঘুরিয়ে দিলাম যাতে গাছের পেছনেও যে যে সবজে ভাব থাকবে বা অনেক পাতা থাকে সেই জায়গাগুলো আমি এখানে বুঝিয়ে দিলাম। দেখো এখানে আমার গাছের পাতা রং করা হয়ে যাওয়ার পর এবার গাছের ডালটাকে আমি রং করব। প্রথমে আমি দেখো এখানে গাছের ডাল কিন্তু এই কালার হয় না, তাও আমি হালকা হলুদ এবং ডিপ হলুদ যে মেটে হলুদ সেই হলুদটাকে দিয়ে এখানে রং করে নিলাম। তারপরে দেখো কি সুন্দর লাগবে গাছের ডালটা, যেভাবে রংটা করলে সুন্দর লাগবে তুমি সেই রংটাই করবে। এবং গাছের দেখো ওপর দিকে আলো পড়ছে তার জন্য দেখো আমি ওই জায়গায় হলুদ রংটাকে ইউজ করছি। এরপরে আমি আসল গাছের রং করা শুরু করলাম। দেখো এইবার আমি যে খয়েরি রংটা হয় গাছে সেই রংটাকে আমি করা শুরু করছি। এবার নিচ দুগুলো যেগুলো বেশি ডিপ হবে বা ছায়া পড়েছে সেই রংগুলো আমি টোটাল খয়েরি করা শুরু করেছি পুরো গাছের। দেখো আমি কিভাবে পুরো গাছটাকে এখানে রং করছি, যে অংশগুলো বাকি গাছে সেইগুলোকে আমি খয়েরি রং করে দিলাম। এরপর একদম নিচের দিকে যে ডিপ অংশ সেখানে আমি ডিপ যে খয়েরিটা আছে সেই খয়েরি রংটাকে ইউজ করলাম। এরপরে দেখো আমি কালার পেন্সিল নিলাম এবং কালার পেন্সিলে যেখানে আমি অয়েল পেস্টেল ইউজ করতে পারবো না রংটা নোংরা হয়ে যাবে বেশি সেখানে আমি কালার পেন্সিল ইউজ করছি। দেখো এখানে আমি কালার পেন্সিল খয়েরি কালার পেন্সিলটাকে আমি এখানে ইউজ করছি।
এবং যেই জায়গাগুলো আমার একটু পাতলা হয়ে গেছে সেই জায়গাগুলোকে আমি মোটা করে দিলাম। এবং আরেকটা হলুদ রং নিয়ে সেম যেভাবে এই প্রসেসটা ফলো করেছি অয়েল পেস্টেলের সময় সেইভাবে আমি সেম প্রসেসটা আবার ফলো করে দিলাম। এরপরে এবার আমি পাখির ঠোঁটগুলো আঁকছি। দেখো এখানে লাল ঠোঁট দিয়ে তো পাখির ঠোঁটগুলো আমি লাল স্কেচ পেন দিয়ে করছি এবং নিচের দিকগুলো কমলা রং দিয়ে করছি। এবং বাকি দুটো পাখির ক্ষেত্রে আমি পিঙ্ক কালারের ঠোঁট করছি। দেখো পিঙ্ক কালারের স্কেচ পেন আমি এখানে ইউজ করছি এবং নিচের দিকগুলো সেমভাবে কমলা করে দিচ্ছি। দেখো এবার আমার পাখিগুলো পুরোটাই রূপ নিয়ে নিয়েছে একটা পাখির। এরপরে গাছের যে ডালটা রাউন্ড শেপ বোঝানোর জন্য, রাউন্ড যে কার্ভ বোঝানোর জন্য আমি ব্লেন্ড করছি, কিন্তু এটা যেমন খুশি ঘষলে হবে না, যেভাবে তুমি ব্লেন্ড করলে এটা দেখতে সুন্দর লাগবে সেইটা তুমি করো। এরপরে আমি দূরে আকাশ আঁকা শুরু করলাম। আকাশ আঁকতে গিয়ে দেখো আমি এখানে আকাশি রংটাকে প্রথমে হালকা করে ঘষে নিলাম। হালকা করে আকাশিটা ঘষে নেওয়ার পর এবার ডিপ যে একটু আকাশি আছে সেটাকেও ঘষে নিলাম কিছু কিছু অংশে। এরপর সেমভাবে আরেকটা টিস্যু পেপারের সাহায্যে সুন্দরভাবে ব্লেন্ড করে দিলাম। দেখো আমার আঁকাটা মোটামুটি এখানে কমপ্লিট হয়ে এসেছে। আশা করছি এই সিনারি আঁকাটা তোমাদের ভালো লেগেছে এবং তোমরা অনেক কিছু শিখতে পেরেছো। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে এবং তোমরা যদি এইটা থেকে কিছুটাও হলেও উপকৃত হও তাহলে আমি খুব আনন্দিত হব। এবং আবারও বলি, যদি এই টাইপের ভিডিও তোমরা আরও দেখতে চাও তাহলে আমার চ্যানেল ওভি আর্টস অ্যান্ড ক্রাফটে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে রেখা যে বেল আইকন আছে সেটা